নমস্কার, হাই ফ্রেন্ডস, আমি এসে গেছি শর্ট ভিডিও করার জন্য। এখন আমি মসুর ডাল দিয়ে পেঁপে দিয়ে ডাল করেছি। এটা ভীষণ টেস্টি হয়। কিভাবে করেছি সেটা আমি বলছি। মসুর ডালটাকে ভালো করে অনেকবার করে ধুয়েছি। ধুয়ে ওপরের যে একটা সাদা সাদা একটা জল বেরোয় ঘোলাটে, সেই জলটাকে ফেলে ভালো করে ডালটা পরিষ্কার করে নিয়েছি। ডালটা ভালো করে সেদ্ধ করেছি। প্রেশারেও সিদ্ধ করতে পারেন, ডালের ঘুটিতেও সেদ্ধ করতে পারেন, এমনিও যেরকম খুশি সিদ্ধটা করে নেবেন। ভালো করে সেদ্ধ করে পেঁপেগুলো ছোট ছোট করে কেটেছি। কেটে ভালো করে পেঁপেগুলো গরম জলে ধুয়ে নিয়েছি। তারপরে তেলের ওপরে পাঁচফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি, একটুখানি এক চিমটে, জাস্ট এক চিমটে একটুখানি হিং দিয়েছি, একটুখানি চিমটি কেটে কসুরি মেথি দিয়েছি। যেমন ধরুন এক কৌটো আটা যদি বা ময়দা যদি মাখেন, লুচি যদি করেন, তার মধ্যে যতটুকু মানে ধরুন খাবার সোডা যেরকম এক চিমটি দেন, বেশি দিলে তেতো হয়ে যায়। হিং, কসুরি মেথি এগুলোও তেমনি জাস্ট এক চিমটি কেটে একটুখানি দিতে হয়, একটুখানি ওইটুকু দেবেন। ওটা ভাজা ভাজা হলো, তারপরে পেঁপেগুলো দিয়ে দিলাম, আর একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম, আর সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম, আর এক গ্লাস জল দিয়ে দিলাম। দিয়ে টকবক 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 করে ফুটলো, 10 মিনিট ফোটালাম, ভালো করে পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেল, সব সিদ্ধ হয়ে গেল, নামিয়ে নিলাম।